নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের এমসি কিউব নিয়ে আলোচনা করব। তো দেখো, সেট 9 আজকে আমি সলভ করিয়েছি। তো দেখো, সেট 9 এর যাবতীয় এমসি কিউব টু দ্য পয়েন্ট তোমাদের আমি সামনে তুলে ধরেছি। তো দেখো, সেট 9 এর ফার্স্ট কোশ্চেন কী আছে? তো দেখো, রোমানের ফার্স্ট কোশ্চেন কী আছে? ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। রোমান টু এর প্রশ্ন, পার্লামেন্টের উদ্বোধনী যৌথ সভায় ভাষণ দেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, রাষ্ট্রপতি। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের এমসি কিউব এসএ কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। রোমান থ্রির প্রশ্ন, সংসদের কাজ হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার, আইন প্রণয়ন করা। রোমান ফোরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন? অ্যান্সার হবে এর অ্যান্সার, গ্রাম প্রধান। রোমান ফাইভের প্রশ্ন, বান্দুং সম্মেলনে এশিয়া আফ্রিকার কয়টি দেশ অংশগ্রহণ করেছিল? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 29টি দেশ। পাঁচ নম্বরের প্রশ্ন, সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কাঠমান্ডুতে। সাত নম্বরের প্রশ্ন, পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটি রচয়িতা? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, মর্গেনথাউ। রোমান এইট নম্বরের প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্বের বিবেকের কণ্ঠস্বর বলেছে? অ্যান্সার হবে এর অ্যান্সার, অস্টিন। ন নম্বর প্রশ্নে অ্যান্সার হবে এর অ্যান্সার, সভাপতি। দশ নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 12 জন, মানে রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত মোট সদস্য সংখ্যা 12 জন। আমাদের 11 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বে ড্যাশ প্রচলিত? অ্যান্সার হবে এক, মেরুবাদ। 12 নম্বরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির রূপকার ছিলেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, জওহরলাল নেহরু। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, জওহরলাল নেহরু। আমাদের পরের প্রশ্ন বলেছে, কী বলেছে? 13 নম্বরের প্রশ্ন, ভেটো ক্ষমতা ভোগ করে নিরাপত্তা পরিষদের? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি। 14 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিবের নাম? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, অ্যান্টোনিও গুতারেস। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য হলেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, প্রধানমন্ত্রী। 16 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 62 বছর। পরের প্রশ্ন কী বলেছে? 17 নম্বরের প্রশ্ন, যে ধারায় প্রত্যেক রাজ্যে একটি হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 214 নং ধারায়। 18 নম্বর প্রশ্ন, পৌরসভার জনসংখ্যা ড্যাশ হলে বড় কমিটি গঠন করা হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 3 লক্ষ। 19 নম্বরের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত? অ্যান্সার হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 5 জন। 20 নম্বরের প্রশ্ন, বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়েছে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টকে। 21 নম্বরের প্রশ্ন, পার্লামেন্ট প্রণীত কোন আইনকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে? অ্যান্সার হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, সুপ্রিম কোর্ট। সি এর অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট। 22 নম্বরের প্রশ্ন, লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1920 খ্রিস্টাব্দে। 23 নম্বরের প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে? অ্যান্সার হবে এর অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্রে। 24 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম লোক আদালত গড়ে ওঠে? অ্যান্সার হবে এর অ্যান্সার, গুজরাটে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।